আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার ফটো কিভাবে সেভ করবেন, তার প্রসেসটি আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা প্রত্যেকেই প্রায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, তো অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করতে হয়। তো আপনার জিমেইল অ্যাকাউন্টের পার্সোনালিটি ব্যক্তিগতর জন্য কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টের একটি প্রোফাইল পিকচার থাকা প্রয়োজন। তো এখন দেখিয়ে দিব আপনার জিমেইল অ্যাকাউন্টে বা আপনার গুগল অ্যাকাউন্টে আপনার নিজের ছবি কিভাবে সেভ করবেন, তা এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে দেবেন। তো ইউটিউব সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন। তো আপনার ইউটিউব সফটওয়্যারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগো অথবা আপনার জিমেইল অ্যাকাউন্টের লোগো এখানে দেখতে পারবেন। তো এটার উপর টাচ করে দেবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো এটার উপর টাচ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফিহার ট্যাগ বিডি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ দেখাচ্ছে, এখানে কিন্তু কোন ধরনের প্রোফাইল পিকচার সেট করা হয়নি, তাই কিন্তু এখানে প্রোফাইল পিকচারটি দেখাচ্ছে না। তো এর জন্য আপনি এখান দিয়ে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এটার উপর টাচ করে দেবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, এখানে নিচে রয়েছে আবার ফটো। তো দেখতে পাচ্ছেন অ্যাড এ ফটো টু পার্সোনালাইজড ইউর অ্যাকাউন্ট, তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আইকন রয়েছে, তো এটার উপর টাচ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট প্রোফাইল ফটো, তো এটার উপর পুনরায় টাচ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফটো, তো এখানে টাচ করে দেবেন। তো এখানে আপনার মোবাইলে গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলি তো এখানে আপনি দেখতে পারবেন। তো আমার ফোল্ডারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটো রয়েছে, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফটোটা অলরেডি চলে আসছে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, তো এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু আমার একটি প্রোফাইল ফটো এখানে আপনার আমার জিমেইল অ্যাকাউন্ট বা আমার গুগল অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানেও কিন্তু দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেইল এবং এখানে আমার ফটোটা দেখাচ্ছে। তো এভাবে আপনি খুব সহজে আপনার জিমেইল অ্যাকাউন্ট বা আপনার গুগল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার সেভ বা আপলোড করতে পারবেন। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।